বড় একটা শরীর, তবুও কাঁঠাল গাছে ওঠার আপ্রাণ চেষ্টা। গজরাজের কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা। শেষ পর্যন্ত কি কাঁঠাল পাড়তে সফল হলো হাতিটি? দেখুন হাতির কাঁঠাল পাড়ার এক মজার প্রতিবেদন। কথায় আছে, চালাকে খায় কাঁঠাল আর বব্বরের মুখে আঠা। বব্বর বা বোকা মানে সহজ সরল মানুষ। মমা করতে থাকা কাঁঠালের গন্ধ গাছের দিকে টেনে নিয়ে আসে সব্বাইকে। গজরাজও তার ব্যতিক্রম নয়। তবে প্রবাদের মানে যাই হোক, হাতি যে চালাক অতি কে তা না জানে। এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে তেমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে বড় সড়ো একটা হাতিকে কাঁঠাল গাছের কাছে এসে সে সামনের দুটো পা তুলে দিল গাছের গুঁড়িতে। অত বড় চেহারা নিয়ে হাতিটা যতই পিছলে পড়ুক না কেন, হাল ছাড়তে নারাজ সেই গজরাজ। বহু পরিশ্রমের পর সে অবশ্য সফলতা অর্জন করেছে। বেশ কষ্ট করে এই গাছ থেকে পেরেছে বেশ কয়েকটা কাঁঠাল। এই ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার সুপ্রিয়া সাহু। এই খবর প্রকাশের আগে পর্যন্ত এই ভিডিও দেখে ফেলেছেন প্রায় 181,000-এর বেশি মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার লাইকের সংখ্যা। কমেন্ট বক্সে নেটিজেনদের হরেক রকমের মন্তব্য ফুটে উঠেছে। সব মিলিয়ে নেটিজেনরা যে এই ভিডিওকে খুব পছন্দ করছেন আর বেশ মজা পাচ্ছেন সেটা বলাই বাহুল্য। সেই ভিডিও শেয়ার করেই সুপ্রিয়া সাহু লিখেছেন, দূর থেকেই পাকা কাঁঠালের গন্ধ বুঝতে পারে হাতি, আর এই গন্ধই অনেক সময় তাকে মানব বসতির কাছে এনে দেয়। ফসলের ক্ষতি হোক বা মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, নানান কারণে খবরে জায়গা পায় হাতি প্রসঙ্গ। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি হাতি সম্পর্কিত এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের এই গজরাজ। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।